আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাথামুথির ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া সম্ভব নরম তুলতুলে রুটি তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটাই আপনাদের একটু হলেও ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ ময়দাটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নেবেন আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো আমি একটা হুইস্কের সাহায্যে লবণ আর ময়দাটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব পানি এখানে আমি একটা ব্যাটার তৈরি করব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে নির্দিষ্ট কোনো পানির পরিমাণ নেই ব্যাটারটা তৈরি করার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে আমি এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখতে হবে এটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে কোনো প্রকার লাম্পস থাকলে রুটিটা কিন্তু ভালো আসবে না হাত ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে আর এই কাজটা করার পরে কিন্তু আপনার বাকি কাজটা একেবারে ইজি তো এটা আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখুন ব্যাটার ঠিক এরকম হয়েছে এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ব্যাটার এখানে রুটিটা আপনারা যত বড় করতে চান ঠিক সেই অনুযায়ী প্যানটা ঘুরিয়ে নেবেন ঠিক এইভাবে করে নিতে হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে চামচ ইউজ করার কোনোই প্রয়োজন নেই এটা জাস্ট প্যানটা ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা গোলাকার ধারণ করবে তো 30 সেকেন্ড রাখার পর এক পাশ আমার হয়ে গিয়েছে আর চুলোর ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে এক পাশ উল্টে দেওয়ার পর ঠিক এইভাবে বারবার চেপে চেপে নিতে হবে চেপে চেপে নিলে যা হয় রুটিটা খুব দ্রুত ফুলে যাবে আর অনেক বেশি সফট হবে এমনিতেও দর্শক এই রুটিটা কিন্তু প্রচুর পরিমাণে সফট হয় আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন তো আমি এই পর্যায়ে আরেকবার উল্টে দিলাম একটা রুটি ভাজতে বড়জোর 1 থেকে 1.5 মিনিট লাগে আর বারবার এভাবে চেপে নিলে রুটিটা ঠিক এইভাবেই ফুলে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে উল্টে পাল্টে রুটিটা ভেজে নিতে হবে তো আমি আবার উল্টে দিচ্ছি আর এইভাবে চেপে চেপে নিয়েছি তো দর্শক দেখুন এটা কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং এটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে তো আমি তুলে নিচ্ছি এবং আমি দর্শক একই পদ্ধতিতে বাকি রুটিগুলো তৈরি করে নিব তারপর আমি দেখাচ্ছি আরেকটু তো আমি অলরেডি একটা ব্যাটার দিয়ে দিয়েছি এবং ব্যাটারটা ঠিক এরকম ভালোভাবে শুকিয়ে গেলে এটা অটোমেটিক প্যান থেকে উঠে আসবে আর সেই প্যানটা যদি আপনার এরকম ফ্রাই প্যান হয়ে থাকে ননস্টিক তাহলে রুটিটা অটোমেটিক উঠে আসবে তো আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি আমার এক সাইড হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিব উল্টে দেওয়ার পর আমি একই পদ্ধতিতে স্প্যাচুলার দিয়ে বারবার এটা চেপে চেপে নিচ্ছি আশা করছি দর্শক আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ আর কোনো রকম বেলাবেলের কিন্তু প্রয়োজন হয় না সকালের ব্রেকফাস্টে খুবই দ্রুতভাবে এই রুটিটা তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু নর্মাল রুটির থেকে কোনো অংশে কম না আমার কাছে তো প্রচুর ভালো লাগে যে কোনো ভাজি কিংবা সবজি অথবা মাংস দিয়ে এই রুটিটা পরিবেশন করলে কিন্তু প্রচুর পরিমাণ ভালো লাগে তো দর্শক দেখুন এটাও সুন্দরভাবে ফুলে গিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো দর্শক এটা আমার হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমি একইভাবে বাকি রুটিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এটা কতটা সফট হয়েছে আমি অনেকগুলো করে নিয়েছি বেশিক্ষণ লাগেনি মাত্র 10 মিনিট লেগেছে আর 10 মিনিটে কিন্তু আমি এতগুলো রুটি তৈরি করে নিয়েছি আর এটা কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো দর্শক
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।